প্রতিদিনের মতো আজকেও ছোট্ট একটা মেডিসিন ছোট্ট একটা রোগ সেই রোগের নাম বলবো কৃমি দেখো কৃমির আলোচনা করতে গেলে আমার মনে হয় বিশাল অনেক আলোচনা বড় কৃমি ছোটো কৃমি আমি ওসব দিকে যাব না আমি খালি তোমাদেরকে এই ছোট্ট মেডিসিন আমার বাচ্চাদেরকে অর্থাৎ শিশুদেরকে প্রয়োগ করার কথা বলেই আমি আলোচনাটা শেষ করব কারণ এত দীর্ঘায়িত আলোচনা করার সময় সুযোগ নাই যারা পড়ালেখা করবে ডাক্তারি শিখবে তাদের কথা আলাদা আমরা যারা পারিবারিক চিকিৎসা কৃমির চিকিৎসা করতে যাব সেখানে বায়োকেমিক দিয়ে কিভাবে বাচ্চাদের শিশুদের চিকিৎসা করব সেই আলোচনা করার জন্যই আজকে আমি তোমাদের কাছে সময় চেয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিটের ভিতরে আমি সকল সমস্যার সমাধান করব বায়োকেমিক দিয়েই দেখো কৃমির ওষুধ মানিয়ে ক্ষতি হয়তো কালার দুটা ট্যাবলেট দে ক্রিমির সমস্যা হলে আমাদের বাচ্চাদেরকে খাওয়াই বা ওখ দেখাবে। আমি সেই ধরনের ট্রিটমেন্ট থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো কারণ প্রত্যেকটা কৃমির মেডিসিন লিভার এবং কিডনির উপরে অ্যাফেক্ট করে স্পিনের উপরে অ্যাফেক্ট করে স্টোমাকের উপরে অ্যাফেক্ট করে আমরা সেখান থেকে দূরে চলে আসার জন্যই আজকের এই আলোচনা অর্থাৎ ক্রিমি কার শিশুদের তাই বলি কি বড়রা ব্যবহার করতে পারবে না আমার এই এই পাঁচ মিনিটে বুঝতেই তোমরা ব্যবহারটাও করতে পারবে আমি এই পাঁচ মিনিটে বাচ্চাদের উদ্দেশ্যে কথাগুলো বলে যাচ্ছি বড়রাও ব্যবহার করতে পারবে এই ছোট্ট মেডিসিন অর্থাৎ বায়োকেমিক দিয়ে আমরা কিভাবে শুরু করতে পারি অর্থাৎ ক্রিমির চলে আসি তাহলে দেখো শিশু থেকে ছয় মাস কৃমি হওয়ার কোনো সম্ভাবনা যতক্ষণ পর্যন্ত বাচ্চা মার দুধ খায় সুতরাং অযথা কৃমির সমস্যা বলে কোনো ওষুধ প্রয়োগ করবে না চলে আসি তাহলে আমরা কি করব সেখানে কোনো কৃমির ওষুধ খাওয়ার দরকার নেই আমি ক্যালসিয়াম ভরছি তার সঙ্গে ফ্যারাম দিতে পারো রক্তশূন্যতা বা রক্তের উপরে কাজ আছে সেটা হচ্ছে তিন চার মাস থেকে অথবা চার মাস থেকে তুমি দিতে পারো একটার বেশি না মুখে দিলে গড়ে যাবে চলে আসি তাহলে কৃমির ওষুধটা কি দেখো আমাদের এক নম্বর বায়োকেমিকের কৃমির ওষুধ হচ্ছে ন্যাট্রাম ফস দিনে দুইবার করে তুমি দশ দিন বা পনেরো দিন খাওয়াইতে পারো অর্থাৎ যে কোনো বাচ্চাকে ছ মাস থেকে তুমি যদি পনেরো দিন পর্যন্ত দুইটা সকালে দুইটা রাত্রে ন্যাট্রামফস খাও তাহলে সে সকল কৃমি সমস্যা থেকে সে চলে যাবে কৃমিটা থাকবে না কেন বলছি এক মাসও খাওয়াইতে পারো অর্থাৎ পনেরো দিনও খাওয়াইতে পারো তবে আমি বলবো পনেরো দিন খাওয়ালেই শরীরে কৃমি আর তৈরি হয় না অর্থাৎ আমরা ন্যাট্রামফস কিন্তু গ্যাস্ট্রিকের কাজ করে তাইলে এটা কন্টিনিউয়াস খেলে কৃমি হওয়ার সম্ভাবনা নাই ওরকম ব্যাখ্যা আমি যাব না তোমরা খালি প্রয়োগটা মনে রাখবে অর্থাৎ কৃমি যদি আমি পনেরো দিন দুইটা করে বা মিনিমাম দশ দিন সিক্স সেক্স দুইটা করে সকাল বিকাল দুইটা করে খাওয়ার পরপর খাবে তাহলে কৃমির সমস্যা থেকে যে কোনো বাচ্চা মুক্ত থাকবে আর যদি তোমার মনে করো আরও দীর্ঘদিনও খেতে পারে যদি তার গ্যাস্ট্রিকের কোনো ট্রাভেলস থাকে অথবা হজমের ট্রাভেলস থাকে মুখে যদি তার চুকা ডেক উঠে তাইলে। আমরা একটা ওষুধ জেনে গেলাম ন্যাট্রাম ফস সকল কৃমির চিকিৎসা তারপরও তো লক্ষণ লাগে অর্থাৎ অভাব পূরণ লাগে আমরা কি কি ওষুধগুলো আমরা পেতে পারি ক্রিমির জন্য অনেক সময় আমরা ক্যালিমিউর সঙ্গে দিতে পারি তার কার সঙ্গে নেট্রাম ফসের সঙ্গে নেট্রাম ফস কিন্তু মেইন অর্থাৎ প্যাখানা রাস্তা যদি চুলকা প্যাখানা যদি কষা হয় কনস্ট্রিপিউশন হয় প্যাখানা যদি কৃমি দেখা যায় কৃমি তাইলেই আমরা ক্যালিমিউর সঙ্গে দিতে পারি নাহলে দরকার নেই অর্থাৎ প্যাখানা যদি কষা হয় তাইলে মনে রাখবে ক্যালিমিওটা সঙ্গে দিতে হবে এবং কৃমির সমস্যা থেকে পালস পালসে থেকে অনেক রুগী হয় তাইলে আমরা ক্যালিমিও দিতে পারি যদি মনে করো আর মনে না করলে ন্যাটামফ দিয়ে বিদা করো তার শরীরে দেখবা কোনো দিন কৃমি হবে না তারপর কি হতে পারে ফ্যারাম কথা বলা আছে অর্থাৎ শূন্যতা আমরা দেখলেই ফ্যারাম পসটা রোগের রক্তশূন্যতা কৃমির জন্যও হতে পারে সেই জন্য ফ্যারাম আমরা যুক্ত করে তাহলে তুমি একটা রুগী যদি তোমার থাকে অর্থাৎ ঘরে বাক্স থেকে তুমি ইচ্ছা করলে ফেরামপস দুইটা অল্টারনেট পদ্ধতিতে খাওয়াতে পারো একসাথেও খাওয়াতে পারো অর্থাৎ দুইটা ফেরাম্পস দুইটা ন্যাট্টামিউর দুইটা ক্যালিমুর অর্থাৎ দশ পনেরো দিন খেলেই এই কৃমি রোগের সমস্যার সমাধান হতে পারে আর কি ন্যাটামিউর আসতে পারে অর্থাৎ মুখের ত্বক মুখে যদি ঢেক উঠে অর্থাৎ মুখে যদি টুকা ঢেক না চুকা ডেক উঠতে পারে অথবা পানি ডেক আমরা যেটা বলি সেখানেও আমরা ন্যাটামিউ দিতে পারি অর্থাৎ যদি তার লক লক্ষণ থাকে অর্থাৎ ন্যাটামিউর যদি তার খাওয়ার প্রবণতা থাকে আর কি দিতে পারি আর একটা মেডিসিন আছে সাইলিশিয়া কখন সাইলেশিয়ার লক্ষণটা কি ক্রিমির অর্থাৎ পেখানা কষা পেখানা হচ্ছে না পেখানা হইতে দেরি হয় অথবা প্যাখানা একদিন দুই দিন লাগে সেই সময় আমরা আমা আমাদের এই সাইলেশিয়া দিয়ে আমরা ক্রিমির চিকিৎসা করতে পারি দেখো মেইন ওষুধ হচ্ছে ন্যাটামফ তার সঙ্গে কোনটা আসবে দিলে পারো না দিলেও পারো কনস্টিভেশন হলে এক জিনিস পাশায় কৃমি হলে এক জিনিস পেখানা তিন চার দিন না হলে আমরা আমরা দিতে পারি লবণ খাওয়ার প্রবণতা থাকলে আমরা ন্যাট্রামিউ দিতে পারি এই চার পাঁচটা মেডিসিনের কথা মনে রেখেই সকল বাচ্চাদের কৃমি চিকিৎসা করবে আমি আবারও ওষুধগুলোর নাম বলে যাচ্ছি ন্যাট্রামফস কেলিমিউর ফস নেট্রামিউর স্যালেশিয়া লক্ষণ মতে যেগুলো আসে বাক্স থেকে দেওয়ার চেষ্টা করবে বাক্সতে হয়তো স্যালেশিয়া নাই তাহলে কোনো চিন্তা নাই আরগুলো আছে আরগুলো দিয়ে বাচ্চাদেরকে সেবার চেষ্টা করবে আমার উদ্দেশ্য বাচ্চারা যেন এলোপ্যাথিক না খায় বলে এলোপ্যাথিক ও সে একই কথা এক বছর পর আবার খেতে হবে ছমাস পর আবার খেতে হবে আমাদের আমাদের আমাদেরও যদি প্রয়োজন মনে করো খাবে প্রয়োজন মনে করলে খাওয়ার দরকার নাই অযথা এলোপ্যাথিকের উপরে নির্ভর করে শরীরের স্টমাকের স্পিনের অথবা লিভারের কিডনির ক্ষতি না করার জন্যই আমার এই আহ্বান আমি সবাইকে আহ্বান করবো বয়স্করাও খেতে পারো গ্যাস্ট্রিকের ট্রাভেলসের জন্য অনেক সময় এই যে ক্রিমির ওষুধ ন্যাটাম গ্যাস্ট্রিকও কাজ করে সুতরাং সকলকে আমি আমার ফেজে থেকে লাইক করে মন্তব্য করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে